নবনিযুক্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গার্ড অফ অনার দেয়া হয়েছে বঙ্গভবনে। এরপর আনুষ্ঠানিকভাবে সাভারে জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডি 32 জাতির পিতার প্রতিকৃতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তিনি। শপথ নেবার পর সোমবার রাতে সপরিবারে বঙ্গভবনে ওঠেন নতুন রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অফ অনারে সালাম গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 10:30টায় বঙ্গভবনের ক্রেডেন্সিয়াল মাঠে এই গার্ড অফ অনার দেওয়া হয়। এ সময় রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন। বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে সাভারে যান রাষ্ট্রপতি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এ সময় এক মিনিট নীরবতা পালন করেন তিনি। পরে স্মৃতিসৌধের স্বাক্ষর বইয়ে সই করেন নতুন রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রপতির গাড়িবহ রওনা দেয় ধানমন্ডি 32 নম্বরের উদ্দেশ্যে। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গভবনে ফিরে যান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। 73 বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হন গত 13 ফেব্রুয়ারি। শপথ নেন 24 এপ্রিল সোমবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।